দেখতে দেখতে দশমী চলে এলো। মাকে বরণ করার সময় মনটা কিন্তু খারাপ লাগে, মনে হয় এই পুজো আসছিল আসছিল এটাই ভালো লাগে। পুজো চলে গেল মানে আবার এক বছরের অপেক্ষা। মাকে বরণের পর এবার পালা ছিল সিঁদুর খেলার। বাড়িতে ফিরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। বাড়ির পাশেই একটা প্যান্ডেল হয়েছিল, সেখানেও করেছিল কেদারনাথের মন্দির, তাই চলতে চলতে সেই ঠাকুরটাও দেখে নিলাম। পৌঁছে গেলাম আর একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটিও বেশ ভালোই করেছিল, তবে দশমীর দিন মায়ের বরণ থাকায় বেশ ভিড় ছিল। এরপর পৌঁছে গেলাম বাঙর। ভীষণ সুন্দর একটা প্যান্ডেল, রাতের আলোতে একদম অপূর্ব লাগছিল। এই ঠাকুরটা দেখেই চলে গেছিলাম পাশেই ব্রহ্মাকুমারিজে, সেখানে চৈতন্য দেবী দেবতা দেখতে। বাঙ্গুর থেকে চলে এসেছিলাম কৃষ্ণপুর, এখানেও বেশ একটা ভালো প্যান্ডেল হয়েছিল। এরপর চলে এলাম দমদম পার্ক। অনেক বছর বাদে দমদম পার্কে ঠাকুর দেখতে এলাম। এই প্যান্ডেলের থিমটাও কিন্তু বেশ ভালো ছিল। এটা দমদম পার্কের আর একটি ঠাকুর। দশমী হলেও বেশ ভিড় ছিল। এখানে মা দুর্গার একদম অন্য একটা রূপ। পাশাপাশি আর একটি প্যান্ডেলও দেখে নিলাম। তারপর চলে এলাম নাগের বাজারের কাছাকাছি, সেখানেও বেশ একটা সুন্দর প্যান্ডেল ছিল। এই ঠাকুরটি দেখেই বাড়ির পথে বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে অনেক ভাসানে ঠাকুর বেরিয়েছিল, সেগুলো দেখলাম। দশমীর কিছু ফটো শেয়ার করলাম। এবার পুজো বেশ ভালোই কাটলো, অনেক ঠাকুর দেখেছি, অনেক ঘুরেছি। এই ভিডিওটি এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।